অনুমান কি, অনুমান কত প্রকার ও কি কি আজকে আমাদের আলোচ্য বিষয়? কোনো কিছু সত্য বা মিথ্যা বলে ধরে নেয়কে অনুমান বলে। এখন অনুমান কত প্রকার, এটি সাক্ষ্য আইনের চার ধারাতে আছে। অনুমান তিন প্রকার, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। তাহলে মে প্রিজিউম হচ্ছে ধরে নেয়ার অনুমান বা ঘটনার অনুমান। মে প্রিজিউম কি বলেন? ধরে নেয়ার অনুমান বা ঘটনার অনুমান। শ্যাল প্রিজিউম খণ্ডনযোগ্য অনুমান বা তথ্যগত অনুমান। শ্যাল প্রিজিউম খণ্ডনযোগ্য অনুমান বা তথ্যগত অনুমান। কনক্লুসিভ প্রুফ, যা প্রমাণ করার প্রয়োজন নাই বা চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান। বলেন কি বলেছি? কনক্লুসিভ প্রুফ, যা প্রমাণ করার প্রয়োজন নাই বা চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনুমান তিন প্রকার বলা আছে কত ধারাতে? চার ধারাতে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এখন এই চার প্রকার, চার ধারাতে তিন প্রকার অনুমান, আমরা আজকে একটা টেকনিকে শিখব এবং অনুমান নিয়ে আমাদেরকে যেন আর অনুমান করতে না হয়। তাহলে কোনো কিছু সত্য বা মিথ্যা বলে ধরে নেয়াকে আমরা কি বলবো? অনুমান বলবো। এখন অনুমানের সাথে কিন্তু প্রমাণিত, মিথ্যা, প্রমাণিত, অপ্রমাণিতের একটা মিল আছে। তাহলে আদালত যখন কোনো কিছু সত্য বলে ধরে নেবেন তাকে বলবো প্রমাণিত, আর এই সত্য বলে ধরে নিতে পারেন সেটা অনুমানের মাধ্যমে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আদালত যখন কোনো কিছু সত্য বলে ধরে নেবেন তাকে আমরা ঘটনার অনুমান বা ধরে নেয়ার অনুমান বলবো। এটুকু পড়ছি না আমরা? এখন ঘটনার অনুমান আছে 86, 87, 88, 90, 114 ধারার মধ্যে। 86, 87, 88, 90, 114 ধারার মধ্যে ঘটনার অনুমান আছে, তাই না? তাহলে চূড়ান্ত অনুমান কোথায় কোথায় আছে আমরা একটু জানি। চূড়ান্ত অনুমান আছে আপনার 41, 112 ধারার মধ্যে। 41, 112 ধারার মধ্যে ঘটনার অনুমান আছে 86, 87, 88, 90, 114 চূড়ান্ত অনুমান আছে 41, 112। ওকে, তাহলে ধারা ঘটনার অনুমানে কয়টা ধারা পাইলাম? ঘটনার অনুমান পাঁচটা, 86, 87, 88, 90, 114। আর চূড়ান্ত অনুমানের ধারা পাইলাম কয়টা? দুইটা। কি কি? 41, 112। তাহলে ঘটনার অনুমান আর চূড়ান্ত অনুমান বাদ দিয়ে যা আছে তাই খণ্ডনযোগ্য অনুমান বা শ্যাল প্রিজিউম। বলেন কি বলেছি? ঘটনার অনুমান আর চূড়ান্ত অনুমান বাদ দিয়ে যা কিছু আছে তাই শ্যাল প্রিজিউম বা খণ্ডনযোগ্য অনুমান। ওকে, তাহলে আমরা যদি শুধু ঘটনার অনুমানকে চিনতে পারি আর যদি শুধু চূড়ান্ত অনুমানকে চিনতে পারি, তাহলে অনুমান করে খণ্ডনযোগ্য অনুমান দেওয়া যাবে না? তারপরে যদি বলেন যে স্যার খণ্ডনযোগ্য অনুমান কই কই আছে আর একটু ডিটেলস বলেন, তাহলে বলবো 79 থেকে 89 ধারা। কত বলেন? 79 থেকে 89 ধারা। মাঝখানে তিনটা ধারা বাদ দিতে হবে, 86, 87, 88। এই তিনটা ধারা বাদ দিয়ে 79 থেকে 89 ধারায় যা আছে সব খণ্ডনযোগ্য অনুমান। কিন্তু এটা আমাদের মাথায় না রাখলেও চলবে, আমরা শুধু ঘটনার অনুমান আর চূড়ান্ত অনুমান মনে রাখলেই আমাদের খণ্ডনযোগ্য অনুমান হয়ে যাওয়ার কথা। এখন অনুমান নিয়ে কিন্তু অনেক ধরনের মানে সমস্যা আছে, এক একজনের এক এক ধরনের থিওরি আছে। ধরেন এর আগে আমি এক ধরনের কথা বলেছি, এখন এক ধরনের বলছি, এরকমও আছে। তা যেটা হচ্ছে লাস্ট আপডেট বা যেটা আমি কারোর সাথে বসে বা কারো কাছ থেকে পেয়েছি এটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। ধরেন আমি আপনাকে, আমি যেখানে বিতর্ক বলে যাচ্ছি এই বিতর্ক কিন্তু আজকে কালকের সৃষ্টি না, এই বিতর্কটা ধরেন যুগ যুগ ধরে চলে আসছে। এই বিতর্ক আপনার আমলেও থাকবে, পরের আমলেও ছিল, আর আগের আমলেও ছিল, পরের আমলেও থাকবে, এটা মাথায় রাখতে হবে। কারণ এর মধ্যে আপনি যেটা একদম মোটামুটি নির্ভুল এটা এটা জানানোর চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। তাহলে কোনো কিছু সত্য বা মিথ্যা বলে ধরে নেয়াকে আমরা কি বলবো? তাহলে সত্য বলে ধরে নিলে ধরে নেয়ার অনুমান বা ঘটনার অনুমান বা মে প্রিজিউম।
তাহলে মেপ রিজিউমের ধারা আছে 86 87 88 90। রিল্যাক্স, লেখেন ধারা 86। ধারা 86, ধারা 86। এখন বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র, বলেন কি? বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র, লেখেন বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। লিখেছি, বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। আচ্ছা, তাহলে 86 ধারার নাম কি? বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র। বলেন 86 ধারার নাম কি? বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র। ধারা 87 লেখেন, ধারা 87। পুস্তক, হ্যাঁ পুস্তক, মানচিত্র, ছক, পুস্তক, মানচিত্র, ছক, পুস্তক, মানচিত্র, ছক, পুস্তক, বলেন পুস্তক, মানচিত্র, ছক, আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। পুস্তক, মানচিত্র, ছক, আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। পুস্তক, মানচিত্র, ছক, আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। ওকে, আচ্ছা, পুস্তক, মানচিত্র, ছক, আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। ওকে, আচ্ছা, তারপর পুস্তকের ইংরেজি কি বলতে পারবেন কেউ? বুক বা বই। হ্যাঁ, বুক, ম্যাপ, চার্ট। তাহলে পুস্তক, মানচিত্র, মানচিত্র ইংরেজি কি বলেন? ম্যাপ। আর ছক, চার্ট। তাহলে বুক, ম্যাপ, চার্ট, ছোট করে লেখেন ওইখানে যদি। আবার বুক, ম্যাপ, চার্ট, আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নেবেন কত ধারাতে? 87 ধারাতে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তাহলে 86 ধারাতে কি আছে বলেন? বিদেশি বিচার বিষয়ক নথিপত্র, তাই না? আদালত কি অনুমান হিসেবে ধরে নেবেন? তাহলে আমি একটা ছোট কথা বলি, অস্ট্রেলিয়ার যে বিচার ব্যবস্থা, এই অস্ট্রেলিয়ার বিচার ব্যবস্থা আদালত কি ধরনের অনুমান করবেন না? এই ধরনের সাইকোলজি আনতে পারবেন না সাক্ষ্য আইনে। আমি বলছি সাক্ষ্য আইনে শব্দকে শব্দ রাখতে হবে। সাক্ষ্য আইনে কি করতে হবে বলেন? শব্দকে শব্দ রাখতে হবে। এখানে আপনি আপনার মতো করে পারবেন না, শব্দকে শব্দ রাখতে হবে। আমি কিন্তু আবারও বলতেছি, বিদেশি বিচার বিষয়ক নথিপত্রকে সাইকোলজিক্যালি অনেক দূর ভাবা যাবে না। শুধু ভাবতে হবে কি, বিদেশি বিচার বিষয়ক নথিপত্র শুধু শব্দটাকে শব্দ রাখতে হবে। এর মানে অস্ট্রেলিয়ার নথিপত্র, ইংল্যান্ডের বিচার বিভাগীয় নথিপত্র, আদালতের নথিপত্র এই ধরনের শব্দ বিড়ম্বনায় পড়া যাবে না। শব্দকে কী রাখতে হবে? শব্দের মতো রাখতে হবে। এই শব্দের সাথে যদি খাপে খাপ না মেলে, মানে ছকে ছক না মিলে, মানচিত্রে মানচিত্র যদি না মিলে, সেক্ষেত্রে আপনি আন্দাজে খণ্ডনযোগ্য দাগাই দিয়ে আসবেন। বুঝাইতে পারি নাই? যখন আমার এই শব্দের সাথে না মিলে, তখন আমি খণ্ডনযোগ্য দাগাবো, কারণ শব্দ মিললেই ঘটনার অনুমান। তাহলে বিদেশি বিচার বিষয়ক নথিপত্র আদালত কি ধরনের অনুমান করবে বলেন? তাহলে বই সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে? তাহলে ডায়েরি সম্পর্কে? জীবনেও না, এখানে ডায়েরি বলছি আমি, বইয়ের সাথে বই থাকবে, ম্যাপ, চার্ট, কিন্তু এদের জন্য আপনার অন্য কিছু থাকবে না। ডায়েরি টাইরি বলি নাই, এগুলো আমি ডায়েরি টাইরি বলি নাই। তার মানে শব্দকে শব্দে রাখতে হবে, এখানে আর অনুমান করার দরকার নাই।
অনুমানের মধ্যে অনুমান ঢুকাইয়েন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা ট্যালেন্ট ছেলেবেলে। দাঁড়া, 88 টেলিগ্রাফ বা তার বার্তা, টেলিগ্রাফ বা তার বার্তা, টেলিগ্রাফ বা তার বার্তা, টেলিগ্রাফ বা তার বার্তা আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। টেলিগ্রাফ বা তার বার্তা আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। টেলিগ্রাফ বা তার বার্তা আদালত ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। ওকে, রিল্যাক্স। আচ্ছা, আমার কাছে মনে হয় এই তিনটা আপনাদের মাথায় থাকবে ইনশাল্লাহ। তাহলে সিএসি ধারার নাম কি? হ্যাঁ, বিদেশি। আচ্ছা, তাহলে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে? এর মধ্যে নাই বলেন স্যার, এর মধ্যে নাই। তাহলে এটা খন্দযোগ্য হইলেও হইতে পারে, এর মধ্যে নাই। হ্যাঁ, এটা ওই বিদেশ আর ভাবা যাবে না, সাইকোলজিক্যালি ওইভাবে ভাবা যাবে না, অনুমানের মধ্যে অনুমান করা যাবে না। যদি এই শব্দগুলোই পান তখনই এটা করবেন, এছাড়া না। ওকে, আচ্ছা, তাহলে 87 ধারার নাম কি? শিওর? তাহলে ডায়েরি সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে? খণ্ডযোগ্য আপাতত খণ্ডযোগ্য কয়ে পিঠ বাঁচান, ঘটনা বইলেন না। তার মানে এই শব্দগুলো যদি আপনি পান, শব্দ কিন্তু বলছি কি, এই শব্দগুলো স্পেসিফিক সুনির্দিষ্ট শব্দ এগুলা। হ্যাঁ, এই শব্দগুলো যদি আপনি পান তখনই আপনি ঘটনার অনুমান হিসাবে ধরতে পারবেন। ধারা 90, ধারা 90, কত ধারা? 90। তাহলে 90 ধারাতে আপনার খুবই গুরুত্বপূর্ণ ধারা, আপনাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ ধারা 90, যেহেতু 2022 সালে 90 ধারা দিয়ে প্রশ্ন কি হয়েছে? হয় নাই, এই একবারই হয় নাই। 90 ধারা দিয়ে প্রশ্ন এই 2022 সালে একবারই হয় নাই। একটু ঘুরাই দিতে হবে বাবা, এই যে একটু ঘুরাই দেন, এই যে ঠিক আছে। 2022 সালে এই একটা ধারা দিয়ে কিন্তু এবারই প্রশ্ন হয় না, এছাড়া কিন্তু 90 ধারা দিয়ে আপনার প্রচুর প্রশ্ন হয়েছে। প্রতিবার 2012 সাল থেকে যদি এমসিকিউ পরীক্ষা হয়, প্রতিবার এই 90 ধারা দিয়ে প্রশ্ন হয়েছে। এখন আমি যদি বলি এই 90 ধারা দিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাতে কি ভুল বলা হইতে পারে? আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, তবে এইগুলো বিশ্বাস করেন না, এগুলো বিশ্বাস করেন না। কিন্তু যেখান থেকে আসতে পারে, তালগাছ থেকে কি এমসিকিউর প্রশ্ন নিয়ে আসছিল না? জানার মধ্যেই প্রশ্ন হয়েছে, জানার মধ্যে হয়েছে না? যেটা জানা প্রয়োজন সেই জানাটাকে অবশ্যই নিখুঁত করে ফেলেন, যেটা জানা প্রয়োজন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আসলে কারিগরি ত্রুটি হচ্ছে আমি বুঝতে পারছি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে কি শুনতে পাচ্ছেন একটু জানাবেন, আমাকে শুনতে পাচ্ছেন? দেখেন তো বাবু, আচ্ছা, তা আমার কাছে মনে হয় যে আপনার 90 ধারা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলে নাও আসতে পারে, কিন্তু জানি না রাখা ভালো। তাহলে 90 ধারা থেকে আমাদের মাথায় রাখতে হবে 90-এর সাথে 30-এর একটা মিল আছে। 90-এর সাথে কতর মিল আছে বলেন? 30-এর মিল আছে। তাহলে 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে বলেন, আবার বলেন, তাহলে 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত ঘটনার অনুমান বা মে প্রিজিউম হিসাবে ধরে নিতে পারেন। আদালত ঘটনার অনুমান বা মে প্রিজিউম হিসাবে ধরে নিতে পারেন। তাহলে 30 বছরের পুরাতন দলিল লেখেন, 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে
30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত আরিফ অনেক ধন্যবাদ এই সঠিক ব্যক্তিটাকে আন্ডারলাইন করেন আচ্ছা তাহলে 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত ঘটনার অনুমান বা ঘটনার অনুমান হিসাবে বা মে প্রিজুম হিসাবে ধরে নিতে পারেন রিল্যাক্স তাহলে ঘটনার অনুমানের আপাতত ধারা পাইলাম কয়টা কি কি 86 87 88 90 আর 114 কি কি বলেন 86 87 রিল্যাক্স তাহলে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র আদালত কি ধরনের অনুমান করবেন পুস্তক বই বুক ম্যাপ মানচিত্র ছক চার্ট মানে ইংরেজি বাংলা মিলায় বস ইংরেজি বাংলা মিলায় বলছে এখন পুস্তক বলতে আবার তসলিমা নাসরিনের ক বুঝেন না এখানে পুস্তক বলতে পুস্তকই রাখেন বুক আমি কি বুঝাইতে পারছি কথাটা শব্দকে শব্দে রাখেন শব্দকে শব্দে রাখতে হবে ভাব করা যাবে না তাহলে সঠিক ব্যক্তিকে আন্ডারলাইন করতে বলছি তাহলে 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে এখন সঠিক ব্যক্তিটাকে যিনি ওই দলিল মালিক যার কাছে টাকার কথা ছিল যিনি ওই দলিলের মালিক মালিক ছাড়া তো আর স্বাস্থ্যবাইয়ের কাছে দলিল থাকার কথা না তাহলে যিনি ওই দলিল আমাদের কিছু দলিল আছে আমার এলাকার লোকজনও দেখে মাঝে মাঝে লাইভ আমাদের কিছু দলিল আছে যেগুলো হচ্ছে স্বাস্থ্যবাইদের কাছে তো দলিল কার কার হেফাজতে থাকবে বলেন যার কাছে থাকার কথা ছিল মানে সঠিক ব্যক্তি মানে যথাযথ ব্যক্তি সঠিক ব্যক্তি মানে কি যথাযথ ব্যক্তি আর যথাযথ ব্যক্তি মানে যথাপযুক্ত ব্যক্তি বলেন সঠিক ব্যক্তি মানে যথাযথ ব্যক্তি আর যথাযথ ব্যক্তি মানে যথা উপযুক্ত ব্যক্তি অনেক ধরনের শব্দ দিয়ে কিন্তু এখানে এমসিকিউ হয়েছে তার মানে শব্দ বিড়ম্বনায় পড়বেন কিন্তু আয়া গেল 90 ধারায় প্রশ্ন আসবে বলছি ধরেন এমন একটা বুলডোজার প্রশ্ন আসলে আপনি দেখেনি নাই জীবনে তাহলে কি হবে তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসলো আপনি দেখেনি নাই কোনোদিন তাহলে কত বছরের পুরাতন দলিল কোন ধরনের ব্যক্তির হেফাজতে থাকলে তাহলে 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তি বা যথাযথ ব্যক্তি বা যথোপযুক্ত ব্যক্তির হেফাজতে থাকলে আদালত কি ধরনের অনুমান করে নেবেন মে প্রিজুম করে নেবেন না রিল্যাক্স ধারা 114 লেখেন ধারা 114 ধারা 114 ধারা 114 114 ধারাতে তিনটা বিষয় আছে আগে লেখেন না 114 ধারাতে কয়টা বিষয় আছে তিনটা বিষয় আছে এবং তিনটা বিষয় কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে 114 ধারাতে তিনটা বিষয় আছে একটা আছে স্বাভাবিক ঘটনা সাধারণ গতি ধারা কি আছে বলেন স্বাভাবিক ঘটনা সাধারণ গতি ধারা বলেন স্বাভাবিক ঘটনা সাধারণ গতি ধারা মানবিক আচরণ স্বাভাবিক ঘটনা সাধারণ গতি ধারা মানবিক আচরণ স্বাভাবিক ঘটনা সাধারণ গতি ধারা মানবিক আচরণ সরকারি বেসরকারি কার্যাবলীর বিবরণ বলেন বলেন হয়ে যাবে হয়ে যাবে স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা মানবিক আচরণ সরকারি বেসরকারি কার্যাবলীর বিবরণ বলেন কার্যাবলীর বিবরণ আদালত মে প্রিজিউম বা ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন আবার বলেন স্বাভাবিক ঘটনা সাধারণ গতিধারা মানবিক আচরণ সরকারি ও বেসরকারি কার্যাবলীর বিবরণ আদালত মে প্রিজিউম বা ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন
তাহলে স্বাভাবিক ঘটনা সাধারণ গতিধারা জিনিসটা কি? খাইলে ক্ষুধা লাগবে না, ঘুমাইলে কি চোখে দেখা যাবে না, চিমটি দিলে কি লাগবে, তারপর কষ্টের কথা বললে কি লাগবে, যার লাগে না সে কি স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা সেটা। তাহলে মানবিক আচরণ, আপনি একজন একটা মানবিক আচরণ দেখলে বোঝা যায় না সে আমাকে ভয় পায় না, ভয় পায় না বোঝা যায় না, তারপর মানবিক আচরণ দেখলে বোঝা যায় না যে তার মধ্যে মিনস্ট্রিয়া আছে কি নাই, আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন স্বাভাবিক, একটা লোক খুন করে দৌড় দিছে, তার গায়ে রক্ত মাখা জামা ছিল, তাহলে বোঝা যায় না যে এর সাথে জড়িত, এইটারই নাম হচ্ছে মানবিক আচরণ, স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা, সরকারি বেসরকারি কার্যাবলীর বিবরণ, আদালত মে প্রিজিউম বা ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। লেখেন এইবার, স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা, স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা, হ্যাঁ হ্যাঁ কমা হবে, সরকারি হ্যাঁ সরকারি বেসরকারি কার্যাবলীর বিবরণ, আদালত মে প্রিজিউম বা ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন, ওকে রিল্যাক্স, আমাদের কিন্তু ঘটনার অনুমান শেষ, এর বাইরে যদি ঘটনার অনুমান কেউ বলে একটু স্টাডি করে নেবেন, ওকে, আমার মনে হয় যে যদি থাকেও আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না, যদি থাকেও এটা আমি বললাম, এটা নিয়ে বিতর্ক আছে, অনেক ধরনের স্টাডির বিষয় আছে, যদি থাকে সেক্ষেত্রে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না। তাহলে মে প্রিজিউম কয়টা ধারাতে পেয়েছি আমরা? পাঁচটা ধারাতে। কী কী পেয়েছি বলেন? ছিয়াশি, সাতাশি, অষ্টআশি, নব্বই, একশো চোদ্দো। ছিয়াশির নাম কি? বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র। বলেন কি? বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র। ঘটনার অনুমান হিসেবে ধরে নেবেন বুক, ম্যাপ, চার্ট, আদালত ঘটনার অনুমান হিসেবে ধরে নেবেন সাতাশি, আর অষ্টআশি টেলিগ্রাফ বা তার বার্তা, তার বার্তা বোঝেন? বন্ধু লিখেছে বাঙ্গা বাঙ্গা অক্ষরে, ওইটা টেলিগ্রাফ হইতে পারে তাই না? আচ্ছা, তাহলে তার বার্তা কি টেলিফোন বুঝবেন? তার বার্তা না মোবাইলে, স্যার আমার তো মোবাইলে তার লাগে, স্যার আমার তো টেলিফোনে তার আছে, তার মানে শব্দকে কি রাখতে হবে বলেন? শব্দ রাখতে হবে। এটা কি ফটোগ্রাফ বুঝবেন? বুঝবেন না। টেলিগ্রাফ মানে কি? টেলিগ্রাফ বা তার বার্তা, একে আর ভাবান্তর করার দরকার নাই, তাহলে কিন্তু সমস্যা হবে, ওকে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে ঘটনার অনুমান আপনারা শেষ করছেন, মানে আমি শেষ করাইছি, আপনারা করেন নাই, তা এখন পারবেন বলতে ছিয়াশি ধারায় কী আছে? সাতাশি ধারায় আর অষ্টআশি ধারায় নব্বই, নব্বই 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 তো খুবই গুরুত্বপূর্ণ, তিরিশ বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত ঘটনার অনুমান বা মে প্রিজিউম হিসাবে ধরে নিতে পারেন। এখন কোনো কোনো এমসিকিউর বই এগুলো এখন নাই, আগে ছিল, ধরেন এইগুলাকেই কেউ কেউ চূড়ান্ত দিয়ে রাখছে, অনেক লেখক তো বাজারে দেখা যায় যে নিজের ইচ্ছা মতো আপনিও চাইলে লিখতে পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো হ্রাস টানতে হবে, প্রচলিত বইয়ের বাইরে আপনারা যারা প্রচলিত বই আছে বইগুলো কিনতে পারেন, এবং আমার মনে হয় যে মূল বইটা আপনার সাথে থাকা উচিত, মূল বইটা সাথে থাকলে হবে কি, অমুক স্যার বসে তমুক স্যার বসে আর মনে হবে না, মনে হবে গেজেটে আছে, মনে হবে কি গেজেটে আছে, তখন আপনার মনে হবে যে না এটা করা দরকার, এটা একটা মূল বই সাথে রাখা দরকার। আমার কাছে মনে হয় যে এই পাঁচটা ধারা হচ্ছে ঘটনার অনুমান, আর ধরে নিয়ে ঘটনার অনুমান হবে, তাহাই ঘটনার অনুমান, তাহাই ধরে নেওয়ার অনুমান, তাহাই মে প্রিজিউম, এটা মাথায় থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার চূড়ান্ত অনুমানের ধারা কয়টা বলছিলাম? কী কী? একচল্লিশ, একশো বারো ধারায় চূড়ান্ত অনুমান আছে, তাহলে লেখেন যে একচল্লিশ এবং একশো বারো ধারায়, একচল্লিশ এবং একশো বারো ধারায় চূড়ান্ত অনুমান আছে, এবং আমার মনে হয় যে এই স্লট থেকে আপনাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এমন বললেন স্যার প্রশ্নই নেই কেমনে আসবে, মানে এইসব তত্ত্ব উপাত্ত থেকে। জি
চূড়ান্ত অনুমান হ্যাঁ, তাহলে চূড়ান্ত অনুমান চূড়ান্ত প্রমাণ যার যা ভাল লাগে বলেন, কিন্তু এগুলাও না। চূড়ান্ত অনুমান বা অখণ্ডনযোগ্য অনুমান বলেন, চূড়ান্ত অনুমান বা অখণ্ডনযোগ্য অনুমান বা আইনের অনুমান বা যা প্রমাণ করার প্রয়োজন নাই, অনেকগুলা নাম এটার, এই কারণে ঝামেলা হবে এখানে। বলেন চূড়ান্ত অনুমান বা অখণ্ডনযোগ্য অনুমান, অখণ্ডনযোগ্য অনুমান বা আইনের অনুমান বা যা প্রমাণ করার প্রয়োজন নাই বা কনক্লুসিভ প্রুফ, বা কনক্লুসিভ প্রুফ। ওকে, তাহলে চূড়ান্ত অনুমান আছে 141-112 ধারে, তাহলে আইনের অনুমান কোথায় আছে 141-112? তাহলে অখণ্ডন যোগ্য তাও 141-112, তার মানে আমাদের মোটামুটি শব্দ দিয়ে ঝামেলায় ফেললে ফেললুক, এরপর আরও যদি কিছু আনে আমরা আন্দাজে দিব, তাই না? আমি শুরুতেই বলছি যে এমসিকিউ আন্দাজে দেওয়ার জিনিস না, কারণ এমসিকিউর অপশন থাকে কয়টা? 4টা। এর মধ্যে সঠিক কয়টা, ভুল কয়টা? তার মানে 75% ভুল হওয়ার সম্ভাবনা একটা আন্দাজে দাগাইলে, একটা আন্দাজে দাগাইলে ভুল হওয়ার সম্ভাবনা, গাণিতিক হিসাবে আসেন স্যার প্লিজ, 75%ই ভুল হওয়ার সম্ভাবনা, যেহেতু 4টা অপশন থাকে, প্রতিটায় 25, 4 25-এ কত? তাই একটা যদি সঠিক থাকে তাহলে 3টায় আপনার হচ্ছে 75% ভুল হবে। আপনি আন্দাজে দাগাইলে 75% ভুল হওয়ার সম্ভাবনা, আর আন্দাজে দাগাইলে সঠিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 25%। তার মানে কিন্তু আপনি ঝামেলায় আছেন। তাই আন্দাজে দাগানোর যে সিস্টেম, এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আরও কিছু সিস্টেম বলে দেবো যে কেমনে আন্দাজে দাগাইতে হয়, কীভাবে কী সিস্টেম, এগুলো সায়েন্টিফিক কিন্তু কিছু মেথড আছে, কিন্তু তার আগে আন্দাজে দাগায়েন না। বুঝাইতে পারছি কথাটা? তার আগে কী করা যাবে না, আন্দাজে দাগা যাবে না, তার আগে আমরা তথ্য ইনফরমেশন গ্যাদার করব। যখন ইনফরমেশন গ্যাদার করবেন তখন 4টা অপশনই আপনার আনসিন থাকবে না, যখন ইনফরমেশন গ্যাদার করবেন তখন আর 4টা অপশন আপনার আনসিন থাকবে না, দেখবেন যে অপশনের মধ্যেও আপনি তখন 50-50 চান্স করে নিতে পারবেন, এগুলো বলে দেব কীভাবে, এখন না। তাহলে দেরি হইল, আমার কাছে মনে হয় যে 141-112 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 6টা বিষয় আছে, কয়টা লেখেন না প্লিজ, এগুলো মুখস্থের জিনিস। আইন কী জিনিস, অনেকে অনেক কথা বলে, আমার কাছে মনে হয় ভিতরে শব্দ না থাকলে মিষ্টতা তৈরি হবে না, আওয়াজ বাড়বে না, আওয়াজের বিন্যাস হবে না, তাই শব্দগুলো অন্তত মাথার মধ্যে নিতে হবে, কিছু শব্দ খাতায় রাখা যাবে না। ওকে, তাহলে কয়টা বিষয় আছে এখানে? 6টা। কয়টা আছে? 6টি বিষয় আছে। আমার আঙ্গুল 4টা হোক আর 3টা হোক, আপনি একজনের কান চুলকাইতে দেখলে আপনি প্রভাবিত হবেন কেন? আমরা এরকম কান টান চুলকানোর ই নিয়ে পরে গল্প বলবো, এইসব লাইভে গল্প বলা যাবে না। আচ্ছা, তাহলে 41 ধারাতে 4টি বিষয় আছে, কয়টি বিষয়? 4টি বিষয় চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান বলা আছে 41 ধারাতে, কয়টি বিষয়? 4টি বিষয়। আর 112 ধারাতে 2 ধরনের সন্তান নিয়ে আইনের অনুমান করা আছে বা চূড়ান্ত অনুমান করা আছে। তাহলে 41 ধারাতে কয়টি বিষয় আছে? এই বিষয়গুলো কিসের অনুমান হবে, বা অখণ্ডনযোগ্য অনুমান বা আইনের অনুমান বা প্রমাণ করার প্রয়োজন নাই? উত্তর পাইছেন না? আচ্ছা, আর 112 ধারাতে কয় ধরনের সন্তান? 2 ধরনের সন্তান। তাহলে লেখেন না প্লিজ, লেখেন না, এগুলো সব লেখাবো আমি, রিল্যাক্স। 41 ধারাতে 4টি বিষয় নিয়ে চূড়ান্ত অনুমান করবে, এবং 41 ধারাকে বিশ্ব রায় বলে। কি বলে বলেন? বিশ্ব রায়, অর্থাৎ পৃথিবীর কোনো আদালতে এই 4টি বিষয় নিয়ে যদি কোনো রায় দেয়, পৃথিবীর তাবৎ সকল আদালত এই বিষয়ে মানতে বাধ্য। বিবাহ, দেউলিয়াত্ব, উইল, নৌ বিভাগ বা নৌ আইন, কী কী বলেন? বিবাহ, দেউলিয়াত্ব, উইল, নৌ বিভাগ, আবার বলেন। সম্পর্কে আদালত চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান বা অখণ্ডনযোগ্য অনুমান করে নিতে পারেন, বলেন কি কি? বিবাহ, দেউলিয়াত্ব, উইল,
নো ওয়াইন। এখন উইলে অনেকে প্রোভেট পড়েন, উইলের ইংরেজি প্রোভেট, উইলও পড়তে পারেন প্রোভেটও পড়তে পারেন। তাহলে বিবাহ, দেউলিয়াত্ব, উইল, নো বিভাগ সম্পর্কে আদালত আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান করে নিতে পারেন। লেখেন এবারে, এবার লিখে নেন বিবাহ, হ্যাঁ ৪১, বিবাহ কে কোথা থেকে দেখছেন? বগুড়া থেকে রতন শাহ অনেক ধন্যবাদ, খায়রুল ইসলাম ভাই রাজশাহী থেকে অনেক ধন্যবাদ, সিমু ঢাকা থেকে অনেক ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দিবেন, মাদারীপুর রবি ভাই অনেক ধন্যবাদ, আরিফ সোনারগাঁ থেকে, ঝিনাইদা থেকে অপু অনেক ধন্যবাদ। নো আইন সম্পর্কে আদালত, ঘটনার অনুমান, সরি চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান, করতে পারেন, এখন প্রমাণ করার প্রয়োজন আছে? মাই ডিয়ার, এইটা আমার কাছে মনে হয় যে দেখেন আমাদের দেশের বিবাহের এক রীতি, এক এক ধর্মে এক এক রকম রীতি না? আমাদের যেমন মুসলিম মুসলমানদের আপনার রেজিস্ট্রি বাধ্যতামূলক, ওরকম কি হিন্দুদেরও কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না। তার মানে দেখেন একই দেশের মধ্যে দুই ধরনের বিবাহের রীতি, এখন করে বাধ্যতামূলক না, করে, কিন্তু এটা হচ্ছে অধিকার, নারীরকে শক্তপোক্ত বানাইতে করে। আচ্ছা, তার মানে আপনি এ একটু আবার বিজু উৎসবে দেখি পানি ছিটায় দিয়ে বিয়ে হয়, পানি ছিটায় দিলে বিয়ে হয়ে যায়। এখন আপনার কোনো আদালত এই বিয়ে দিয়ে যদি কোনো রায় দেয়, এখন আমি বলতে পারবো না যে আমাদের দেশে এই সব নাই, আমরা এগুলো মানি না, এই কথা বলা যাবে না? বিবাহ সম্পর্কে যদি কোনো রায় থাকে কোনো আদালতে, পিসি তাবৎ আদালত ওই রায় মানতে বাধ্য। আমি কি বুঝাইতে পারছি? নাকি বেধর্মীদের আমরা মানবো না, এরকম বলা যাবে? তার মানে এটা ধরে নিতে হবে এইটাই আইনের অনুমান, এইটাই হচ্ছে কি চূড়ান্ত অনুমান, এইটাই কনক্লুসিভ প্রুফ, এইটাই প্রমাণ করার প্রয়োজন নাই। এখন আমাকে ভিতরে একটা রেওয়াজ আছে, আমরা কিছু হইলে দেউলি হয়ে পড়ি, কিছু হইলে আমরা কি হই? দেউলি হয়ে পড়ি। দেখা যায় যে আমরা ভয়ঙ্কর দেউলিয়া হয়ে পড়ি। কীরকম? আমরা নিজেকে নিজেরা দেউলিয়া ঘোষণা করি, কিন্তু মজার বিষয় দেউলিয়া নিজেকে নিজে ঘোষণা করা যায় না, দেউলিয়া নিজেকে নিজে ঘোষণা করা যায় না, দেউলিয়া ঘোষণা করবে কে? আদালত। আপনি নিজেকে নিজে দেউলিয়া ঘোষণা করলে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো না। আদালত যদি আপনাকে দেউলিয়া ঘোষণা করে, আপনার যদি অনেক কিছু থাকে, দেখা যায় আপনি অনেক বড় লোক, কিন্তু আদালত আপনারে বলছে কি আপনি দেউলিয়া, আদালতের চাইতে বেশি বুঝতে যায় না, আদালতের চাইতে আপনি কি বেশি বুঝদান নন। তার মানে আপনাকে আদালত যদি দেউলিয়া ঘোষণা করে, তাবৎ পৃথিবীর যত আদালত আছে আপনাকে দেউলিয়া মানতে বাধ্য। আমি কি বুঝাইতে পারছি? উইল করার ব্যাপারে, উইল বা প্রোবেটের একটা বিষয় আছে যে মৃত্যুর পর কার্যকর হয় উইল, কি হয় বলেন? ওই মৃত্যুর পরে উইল যখন কার্যকর হয়ে যাচ্ছে, তখন ধরে নিতে হবে যে ওই উইল আর ভাঙা যাবে না, ওইটাই চূড়ান্ত অনুমান, ওইটাই চূড়ান্ত প্রমাণ। আমি কি বুঝাইতে পারছি? বরিশাল বাড়ি আছে কারো? গেউর বাড়ি বরিশাল না, যাইতে ট্রাক্টর লঞ্চে ট্রাক্টর লাগে না, মেরিন কোট কিন্তু আলাদা, আপনারা জানেন না এটা, মেরিন কোট আলাদা না, পৃথিবীর দেখবেন সবুজ বাতি জ্বালাইলে গাড়ি চলবে, লাল বাতি জ্বালাইলে চলবে না, এরকম একটা ব্যাপার। অর্থাৎ সবাই যে সাংকেতিক চিহ্ন বোঝে ওই একই সাংকেতিক চিহ্ন হওয়া তাবৎ দেশ চলবে। পানামা খাল একবার বন্ধ হয়ে গেল না জাহাজ দিয়ে, কোন দেশের জাহাজ ছিল বলতে পারবেন এটা? কিন্তু ওইখানে একটা জরিমানা করে দিছে ওকে, এই তিন চার দিন যে খালটা বন্ধ রাখছে এর জন্য একটা ক্ষতি হয়েছে না, এই ক্ষতির জন্য ওকে কী করেছে? জরিমানা করে দিয়েছে। কারণ আমি যদি বলি পানামা আমাকে দেশ না, এটা আমি দেবো না, হবে? বাংলাদেশের এই যে বাংলাদেশে একটা জাহাজ আটকা পড়ছিল আপনার, সম্ভবত এটা ফ্রান্সের জাহাজ ছিল, ওই জাহাজকে বাংলাদেশ মেরিন আদালত একটা জরিমানা করে দিছে। ফ্রান্সের আদালত বলবে যে বাংলাদেশ একটা ছোটো দেশ, এটা মানতে আমি পারবো না, এটা কি বলবে? বলতে দেওয়া হবে না। অর্থাৎ তাদের ওই আদালতে নৌ আইনে যদি কোনো ধরনের রায় হয়, নৌ আইনে যদি কোনো ডিক্রি হয়, পৃথিবীর তাবৎ আদালত ওই আইন মানতে বাধ্য, এইটাই চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান হিসাবে বিবেচিত হবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে কয় ধরনের বিষয় আছে ৪১ ধারাতে? কী কী বিষয় বলেন? বিবাহ, দেউলিয়াত্ব, উইল,
নো ওয়াইন বা নো বিভাগ, রিল্যাক্স। আইনের অনুমান কি বুঝছি তাইলে? তাহলে চূড়ান্ত অনুমান তো অখণ্ডনযোগ্য, এগুলাও আইনের অনুমান। ওরে বাবা, বিশাল ব্যাপার। তাহলে ধারা 112 লেখেন। 112 ধারাতে দুই ধরনের সন্তান জন্মগ্রহণ সম্পর্কে চূড়ান্ত অনুমান করা হয়েছে। 112 ধারাতে দুই ধরনের সন্তান জন্মগ্রহণ সম্পর্কে চূড়ান্ত অনুমান করা হয়েছে। 112 ধারাতে দুই ধরনের সন্তান জন্মগ্রহণ সম্পর্কে চূড়ান্ত অনুমান করা হয়েছে। কয় ধরনের সন্তান? দুই ধরনের হয়েছে, লেখা হয়েছে। কথা শুনলেই যদি সব লেখেন বিপদ না? কলম রাখেন। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের রাকিবুল ইসলাম বাহার, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ভদ্র মহিলা, একটা বেবি নিয়ে হেঁটে যাচ্ছে। এখন বাহার চিন্তা করছে যে একা আমি, আর এর একটু কথা বলার লোক পাইতেছি না, একটু আলগা কথা বলি। তা কথা শুরু করছে, সানি ভাই ভিতরে চলে যান। আপনার কথা শুরু করছে যে একা বলতেছে না, সাথে বেবি আছে। এরপর বলতেছে যে বেবি কার? ভদ্রমহিলা বলতেছে আমার। এরপর বাহার জিজ্ঞেস করতেছে যে আপনি কি বিবাহিত? হাসলেন আপনারা, তার মানে এটা একটা হাসির বিষয়। কেন বলেন, হাসলেন কেন? বেবি যে সন্তান যেহেতু তার, সে বিবাহিত কি না এটা, এইটাই একটা মানে মানে কেলেঙ্কারিজনক বিষয় না? বর্তমানে কিন্তু সন্তান নিয়ে ঝামেলা আছে, ঝামেলা চলতেছে। তার মানে আপনার ধৈর্য নিতে, আপনার ধৈর্য নিতে হবে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণই বিবাহের চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ। একটা সন্তান হওয়ার পর আর তারে বিবাহিত কিনা জিজ্ঞাসা না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই যে জিজ্ঞেস করতেছে যে কে কার দুনিয়ার, মানে এরকম যে প্রশ্ন, এই প্রশ্নগুলোই করা ঠিক না। কারণ বিবাহ সন্তান জন্মগ্রহণই বিবাহের কি বলেন, চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ। তাহলে লেখেন ক, বিবাহ বলবৎ থাকা অবস্থায়, বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণই চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান। বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণই বিবাহের চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান। বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণই বিবাহের চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান। ইয়াসিন ভাই অনেক ধন্যবাদ, মহিন সরকার নেত্রকোনা থেকে অনেক ধন্যবাদ। কারণ মশির রহমান অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আইনের অনুমান আর একটা সন্তান জন্মগ্রহণ করলেই আমরা শেষ করতে পারবো। তা আগে ছিল কয়টা? চারটা। 41 ধারাতে কয়টা? চারটা। আর 112 ধারাতে কয়টা? দুইটা। একটা পড়ে ফেলছি, সন্তান জন্মগ্রহণ, তাই না? দেখেন আমাদের দেশে, আমাদের দেশে না, আমাদের ধর্মে তালাক হচ্ছে সর্বনিকৃষ্ট বৈধ পন্থা। ডিভোর্স সর্বনিকৃষ্ট বৈধ পন্থা। এখন মাতার ডিভোর্স হয়ে গেছে, মানে বিবাহ বিচ্ছেদ বাংলা করলে হয়, বিবাহ কি বিচ্ছেদ। এখন বিবাহ বিচ্ছেদ মাতার হওয়ার পরে, মাতার পুনরায় কোনো জায়গায় বিবাহ হয় নাই। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মাতার পুনরায় কোথাও বিবাহ হয় নাই। বিবাহ না হওয়ার মধ্যে যদি 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমরা ধরে নেব ওই সন্তান বৈধ সন্তান, ইহাই আইনের অনুমান। যদি মাতার কোনো জায়গায় বিবাহ হয় তাহলে কি আমরা ধরবো যে আগের পিতার সন্তান? দেবে কেউ? তাহলে মাতার কোনো জায়গায় বিবাহ না হয় তাহলে ধরে নিতে হবে যে এই সন্তান কি
বৈধ সন্তান, তাহলে আমরা লিখি যে বিবাহ বিচ্ছেদের পর, বিবাহ বিচ্ছেদের পর, বিবাহ বিচ্ছেদের পর মাতার পুনরায় বিবাহ না হওয়া অবস্থায়, মাতার পুনরায় বিবাহ না হওয়া অবস্থায়, মাতার পুনরায় বিবাহ না হওয়া অবস্থায় 280 দিন, আন্ডারলাইন করতে হবে, 280 দিন, আহ 280 দিন বা 9 মাস 10 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তা পিতার বৈধ সন্তান বলে বিবেচিত হবে। কোনো সন্তান জন্মগ্রহণ করলে তা পিতার বৈধ সন্তান বলে গণ্য হবে। ওকে, রিল্যাক্স। পিতার বৈধ সন্তান বলে ইহাই চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান, লেখার দরকার নাই, প্লিজ এইটুক লেখার দরকার নাই। আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তবে এখানে একটা বিড়ম্বনা আছে, জেন্স সাহেবের একটা গান আছে, গানে একটা হিসাবের গরমিল আছে, গানে বলছে 10 মাস 10 দিন। এটা আমি জানি না, এটা আমাদের আইনে 10 মাস 10 দিন নাই, কিন্তু এটা 9 মাস 10 দিন আমাদের আইনে আছে। 9 মাস 10 দিন মানে 280 দিন। তাহলে এইটা দিয়ে এমসিকিউ পুলিশ পদোন্নতি পরীক্ষাতেও আমি দেখেছি, এইটা দিয়ে এমসিকিউ আমি আপনাদের এই যে অ্যাডভোকেট জজ সহকারী জজ পরীক্ষাতেও দেখেছি যে এই 280 দিনের পর 280 দিন তখন পারবেনি আমরা, আইলে আয়া গেছে, কিছু করার নাই। আচ্ছা, তার মানে 280 দিনের বদলে যদি 9 মাস 10 দিন দেয় আর 10 মাস 10 দিন দেয় তাহলে কী হবে? শিওর? আল্লাহ জানে কী হবে। এটা বলবেন যে গান শুনে এসি আমি, এটা আমার মনে পড়ে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, তাহলে 41 ধারাতে বিবাহ দেবলে এত উইল নৌ বিভাগ, বৈধ সন্তান জন্মগ্রহণ আর 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ, এই 6টা বিষয়ে আদালত আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান বা অখণ্ডনযোগ্য অনুমান বা কনক্লুসিভ প্রুফ হিসাবে ধরে নিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ঘটনার অনুমানের ধারা ছিল কয়টা কয়টা? 86 87 88 90 114, আর চূড়ান্ত অনুমানের ধারা কয়টা? কী কী? 41 112। এই 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 7টা ধারা বাদ দিয়া যা পাইবেন সব খণ্ডনযোগ্য অনুমান দেখাইবেন, এই এই সেলফ রিজিউম, থ্যাংক ইউ, বা তথ্যগত অনুমান, এই 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 7টা ধারা বাদ দিয়ে যা পাবেন সব কী দেখাবেন? তাহলে একটা টেকনিক লেখা যায় না যে ঘটনার অনুমান ও চূড়ান্ত অনুমান ব্যতীত যা আছে তাই খণ্ডনযোগ্য অনুমান লেখা যায় না? লেখেন টেকনিকটা যে ঘটনার অনুমান ও চূড়ান্ত অনুমান ব্যতীত যা কিছু আছে সব খণ্ডনযোগ্য অনুমান। জীবন মানে যদ্দুপ, আপনা থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। জসীম ভাই ময়মনসিংহ থেকে ধন্যবাদ। রাকিব, ইনশাল্লাহ ভালো হবে, অনেক ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ ভাই। বদরুল হাসান, তথ্যগত অনুমান, তথ্য তথ্য সেলফ রিজিউম বা তথ্যগত অনুমান বা খণ্ডনযোগ্য অনুমান। এখন ঝামেলা কিন্তু লাগে খণ্ডনযোগ্য আর অখণ্ডনযোগ্যর মধ্যে, ঝামেলাটা লাগবে কোথায় বলেন? খণ্ডনযোগ্য আর অখণ্ডনযোগ্যর মধ্যে। তাহলে খণ্ডনযোগ্য মানে শ্যাল আর অখণ্ডনযোগ্য মানে কনক্লুসিভ প্রুফ, এইটা মাথায় রাখতে হবে। ওকে, আমার মনে হয় যে অনুমান নিয়ে আমাদের একটু অনুমান করার প্রয়োজন আছে। তাহলে আমি আপনাদের কিছু প্রশ্ন ধরি, আপনারাও পারলে উত্তর দেওয়ার চেষ্টা করেন প্রশ্নগুলো। ভাই, এটা তো নাউন হিসাবে ধরতে হবে আপনার, সেলফ রিজিউম মানে খণ্ডনযোগ্য আর ঘটনা অনুমান হচ্ছে ধরে নেয়ার অনুমান।
এইটা আপনি ওইভাবে বুঝতে হবে না, আপনি ফিল করে বুঝতে চাইতেছেন, হবে না। বলতেছি পাসওয়ার্ড জানেন, জান দিয়েছেন। আচ্ছা ফারুক ভাই অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে নারায়ণগঞ্জে আসলে। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, আমি এক একজন করে ধরি, আপনারা এরকম গণহারে উত্তর দিয়ে না, এতে কিন্তু আমি বিপদে পড়ব। তাহলে সহি মোহরকিত নকলের শুদ্ধতা সম্পর্কে আদালত কী ধরনের অনুমান করবে? সার্টিফাইড কপি সম্পর্কে সি জঘন্য বলতে, আপনি একটা জঘন্য আচরণ করতেছেন ক্লাসের শেষে, এসে আবার ডিস্টার্ব করেন আমাদের, না আন্দাজে একটু উত্তর দিতেছেন। বলেন সার্টিফাইড কপি সম্পর্কে আদালত কী ধরনের অনুমান করবে? একদম জবাই দেব আপনাদের, এতক্ষণ ধরে যা বলছি অন্যায় করছি আমি, তাইলে এই ষাটটা বাদ দিয়া, এই ষাটটা ধারা বাদ দিয়ে যা আছে আন্দাজে খণ্ডনযোগ্য দেখাইতে বলছি আমি। তাহলে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্রের বিবরণ কী ধরনের অনুমান? ঘটনার অনুমান। দেখেন আপনি বলতে পারতেছেন না, তার মানে ক্লাস মিস করেছেন হালকা, তিনটায় ক্লাস ছিল, ঠিক আছে। তাহলে মানবিক অনুমতি কী ধরনের অনুমান বলেন? ঘটনার অনুমান। সরকারি ও বেসরকারি কার্যাবলীর বিবরণ কী ধরনের অনুমান? ঘটনার অনুমান। এখন আমি ধরবো যে পিছনে সরকার কর্তৃত্বাধীন প্রণীত নকশা পরিকল্পনা সম্পর্কে আদালত কী ধরনের অনুমান করবে? ছি নকশা, আপনাকে ম্যাপ টানতেছে, ম্যাপ তো হচ্ছে নকশা হইতে পারে না, ম্যাপ মানে মানচিত্র, তাহলে এটাও খণ্ডনযোগ্য অনুমান। আমি আবারও বলতেছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না, বইপত্র বন্ধ করেন, আজকে আর পড়াবো না, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। বলেন 86 87 88 90 114 বলেন, আবার বলেন 86 87 88 90 114 41 112 86 87 88 90 114 মে প্রিজিউম যাহাই মে প্রিজিউম তাহাই ঘটনার অনুমান তাহাই ধরে নেয়ার অনুমান। তাহলে 86 87 88 114 আবার বলেন, তাহলে এগুলা কি? আর যাহাই ঘটনার অনুমান তাহাই হচ্ছে, আর তাহাই মে প্রিজিউম, রিল্যাক্স। তাহলে 41 112 চূড়ান্ত অনুমান, 41 112 আইনের অনুমান, 41 112 কনক্লুসিভ প্রুফ, রিল্যাক্স। এখন আমার সাথে সাথে এ বলতে হবে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র 87 86 বলেন, 86 বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র 86। এখন এইটা বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র মানে বলছি মাপ বেরেন, খালি এই শব্দের মধ্যেই রাখেন, অন্যদিকে যায়েন না, এই শব্দটাকে ভাবান্তর করেন না, তাইলে ভুল হবে যেগুলো হচ্ছে এখন, আর আপনারা এই ভুলগুলো করছেন আমি বুঝতে পারছি, কিন্তু এই ভুলগুলো আপনাদের আগে যারা ছিল তারাও করতো, তাদের আগে যারা ছিল তারাও করতো, তাদের আগে ছিল যারা তারাও করতো, সংশোধন হয়ে গেছে তারা, আপনাদের আগে যারা ছিল তারাও সংশোধন হয়ে গেছে, আশা করি আপনারাও হয়ে যাবেন। তাহলে 86 নাম কি বলেন? নাউন, বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র। 87 হচ্ছে বুক, ম্যাপ, চার্ট, চার্ট মানে ছক, চার্ট মানে নকশা না, চার্টে খাচ্ছে আপনাদের, চার্ট মানে কি বলেন? ছক, চার্ট মানে কিন্তু নকশা না, ওকে। তাহলে বুক, ম্যাপ, চার্ট কী ধরনের অনুমান? ঘটনার অনুমান। কত ধারায় আছে? তাহলে 86 ধারায় কী আছে? তাহলে 87 ধারায় জ্বর গায়ে, আমিও আপনাদের মতো করতাম এরকম, শেষে এসে বলতাম চার্ট, পুস্তক মানচিত্র ছক, বুক ম্যাপ চার্ট, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স।
79 ধারাতে কি আছে বলতে পারবেন কেউ? বলেন বলেন, শিওর 85 আছে, 89 তো পড়াই নাই। তাহলে টেলিগ্রাফ বা তার বার্তা, এটা আমি কেমনে বুঝাবো? তার বার্তা মানে কিন্তু টেলিফোন না, তার বার্তা মানে কিন্তু ফটোগ্রাফ। আগে ছিল মোসো কোড না যেন কি একটা আছে, এগুলো আমি বুঝি না। ইসিজি, আচ্ছা যাই হোক, তাহলে ওইটাও আদালত কি ধরনের অনুমান করবেন? শিওর, তাহলে 86 87 88 90 114, 86-র নাম কি? ছোট নারায়ণ না বলেন। তারপর 87-র নাম কি? এ পাগল, এ বলেন, পরে দোষ দেবেন তো, সব দেবে, সব দোষ হয়। বারবার করে বলছি এগুলো কইরেন না, বলে উনি তো নাপিত। বলে পুস্তক, মানচিত্র, এখন পুস্তকের জায়গায় বই থাকলে হবে? আচ্ছা, তাহলে 90 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা, কিন্তু 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত মে প্রিজিউম বা ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন। তাহলে 114 আমার সাথে সাথে বলেন আবার। তাহলে 86-তে কি আছে? রিল্যাক্স 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 বাবা, আপনি বলেন 86-তে কি আছে, বলেন, বৈশা বলেন, বৈশা বলেন, বৈশা বলেন, বলেন 86-তে কি আছে? দেখছেন অবস্থাটা, এতক্ষণ ধরে আমি খালি মুখস্থ করে গেলাম, দেখছেন অবস্থা কোথায় আছি আমরা? দা কাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, দা কাও, দা কাও, দা কাও, দা কাও, আমরাও করছি এরকম করে, তার মানে এত কষ্ট করতেছি। বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র, বিদেশি বিচার বিভাগীয়, এই হারে কইতে দেন, একবার বলছেন জড়তা কেটে গেছে, বলাটাও একটা যোগ্যতা, যারা বলে আসে তারা যোগ্য, বলাটাও কি যোগ্যতা, জড়তা থাকে অনেকের, এই জড়তা একবার বলছেন কেটে গেছে না, ইনশাল্লাহ থাকবে না। তাহলে 87 ধারায় কি আছে বাবা বলেন? হ্যাঁ, বুক, ম্যাপ, চার্ট। বাবু বলেন 88-তে কি আছে? টেলিগ্রাফ বা তার বার্তা আদালত কি মে প্রিজিউম হিসেবে ধরে নিতে পারেন? এখন 90 ধারায় বলছে 30 বছরের পুরাতন দলিল সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত, বলেন আপনি, বলেন না না না, এই যে ছোট বালক দেখছেন বানাইতে আছে, কিন্তু ও কিন্তু আইসা আইসা এই পর্যন্ত বুঝছে, বলে ধরে নিতে পারেন, এইটুক সবাই বুঝছে যে আদালত। তাহলে 30 বছরের পুরাতন, ওকে বলতে দেন 30 বছরের পুরাতন দলিল, বলেন সঠিক ব্যক্তির হেফাজতে থাকলে আদালত মে প্রিজিউম বা ঘটনার অনুমান হিসাবে ধরে নিতে পারেন, মে প্রিজিউম, আর একবার বলেন তাইলে, ও রিটেনে ভালো করবে, পরে না না, ওর ভিতরে শব্দ শব্দ ম্যাচিং করে নিচ্ছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, আজান শেষ হোক, ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই থাকাস, ভালো থাকেন সবাই, দোয়া করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় সামনের পথ চলায় সহযোগিতা করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।